হ্যাকার আতঙ্কে তটস্থ ক্রিপ্টোকারেন্সির বাজার। কয়েকদিন আগে ক্রিপ্টোকারেন্সির ভার্চুয়াল প্ল্যাটফর্ম কিউবিট ফিনান্স শিকার হয় হ্যাকার হানার। নিরাপত্তা সংস্থা প্যাকশিল্ডের মূল্যায়ন অনুযায়ী বিনান্স স্মার্ট চেনের তৈরি এই প্ল্যাটফর্ম থেকে প্রায় 600 কোটি টাকা মূল্যের ক্রিপ্টোকারেন্সি লুট করে হ্যাকাররা। অঙ্কের বিচারে এটি 2022-এর সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি লুটের ঘটনা। একটি টুইটে এই ভার্চুয়াল লুটের কথা স্বীকার করে নিয়েছে কিউবিট ফিনান্স। এই ভার্চুয়াল ডাকাতরা কিউবিটের কিউব্রিজ প্রোটোকল থেকে 2,06,809 বিনান্স কয়েন বা মুদ্রা আত্মসাত করে। ঘটনার পরেই সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের এই লুটের খবর জানানো হয়। সংস্থার পক্ষ থেকে হ্যাকারদের সঙ্গে যোগাযোগ করে লুট হওয়া ক্রিপ্টো পুনরুদ্ধারের চেষ্টা চলছে। ভারতের বাজারে ক্রিপ্টো চালু হওয়ার আগের মুহূর্তে ঘটা এই ঘটনা আরও একবার উস্কে দিল ক্রিপ্টোর নিরাপত্তা নিয়ে উঠে আসা প্রশ্নগুলিকে।